আর কদিন পরেই শুরু হতে যাচ্ছে আইপিএল এর মেগা নিলাম। 2021 আইপিএল এ কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে খেলেছিলেন সাকিব আল হাসান, আর মুস্তাফিজুর রহমান খেলেছেন রাজস্থান রয়্যালসের জার্সিতে। 2021 আইপিএল এর নিলাম থেকে সাকিব আল হাসানকে 3 কোটি 20 লাখ রুপিতে দলে ভিড়িয়েছিল শাহরুখ খানের দল। অন্যদিকে মুস্তাফিজুর রহমানকে ভিত্তিমূল্য 1 কোটি রুপিতে দলে ভিড়িয়েছে রাজস্থান রয়্যালস। 2022 আইপিএল এর মেগা নিলামের আগেই সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে হয়েছে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালসকে। আগামী 12 ও 13 ফেব্রুয়ারি ভারতের বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে 2022 আইপিএল এর নিলাম। আইপিএল এর এই মেগা নিলামে নিবন্ধিত হয়েছে 9 জন বাংলাদেশি ক্রিকেটার। 2022 আইপিএল এ সর্বোচ্চ ভিত্তিমূল্য সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের। আইপিএল এ সর্বোচ্চ দামি ক্রিকেটার সাকিব, মুস্তাফিজ। সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের ভিত্তিমূল্য ধরা হয়েছে 2 কোটি রুপি। গতবার কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা সাকিব আল হাসানকে এবার আরও একবার দেখা যেতে পারে কলকাতার জার্সিতে। 2022 আইপিএল এর নিলাম থেকে সাকিব আল হাসানকে দলে ভেড়াতে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স। এবার ভারতীয় গণমাধ্যমের খবর থেকে বেরিয়ে এলো চাঞ্চল্যকর এক তথ্য। শুধুমাত্র সাকিব আল হাসান নয়, কলকাতা নাইট রাইডার্স এবার দলে ভেড়াতে যাচ্ছে আরেক টাইগার মুস্তাফিজুর রহমানকেও। কলকাতা নাইট রাইডার্স নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে ভক্তদের কাছ থেকে জানতে চেয়েছে 2022 আইপিএল এর নিলাম থেকে কোন কোন ক্রিকেটারকে দলে দেখতে চায় তারা। সেখানে মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসানকে দলে নেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে পরামর্শ দিয়েছে ভক্ত সমর্থকরা। সাকিব আল হাসানের বিশাল এক সমর্থক গোষ্ঠী রয়েছে কলকাতায়, সাথে মুস্তাফিজুর রহমানও বেশ জনপ্রিয় ভারতের বাংলা ভাষাভাষীর এই রাজ্যটিতে। তাই 2022 আইপিএল এ সাকিব মুস্তাফিজকে একই সাথে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে দেখা গেলে অবাক হওয়ার কিছুই থাকবে না।